প্রিয় দর্শক, বাংলাভিশনের পর্দায় সকালবেলা রোদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত এসেছেন লোকগানের জগতে দুজন তরুণ শিল্পী, একজন হচ্ছেন আলামিন আলী এবং আরেকজন হচ্ছেন বিউটি। তাদের কাছে আমরা তাদের লোকগানের সম্বন্ধে, তাদের পছন্দ এবং তারা কেন পছন্দ করলো, তারা কেন লোকগানকে বেছে নিল তাদের জীবনে, এবং সেই গান কি নিয়ে তাদের পথচলা, এবং অবশ্যই সাথে করে চমৎকার কিছু লোকগান আজকে আমরা শুনব। শুরুতেই দুজনকে স্বাগতম অনুষ্ঠানে। আচ্ছা, আমার জানতে ইচ্ছে করছে যে দুজনে দুজনের সাথে পরিচয়টা কি গানের মাধ্যমে পরিচয়, না পরিচয়ের পরে গান বিনিময় দুজনের? আমাদের দুজনের গানের মধ্যে দিয়ে পরিচয়। আচ্ছা, আমরা একই গানের স্কুলেও গান শিখতাম, সেখান থেকে মানে গানের মধ্যে দিয়ে পরিচয় দুজনের। সেটা কি রাজশাহীতে? জি জি, রাজশাহীতে। আর গানের সাথে প্রথম পরিচয়টা কবে আলামিন? আমি আসলে ছোটবেলা থেকেই গান করতাম। আমি যখন অনেক ছোট তখন আমাদের গ্রামে একটা ক্যাসেট ছিল আর কি, তো এটা শুনে শুনে গান করতাম। তারপর আমি যখন ক্লাস 1-2 পড়ি তখন স্টেজে গান করা আর কি। আচ্ছা, আর গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা 2008 সাল থেকে শুরু হয় আমার। 2008 সাল থেকে। কিন্তু যখন ছোটবেলায় গান করতেন, জি, তখন কি ধরনের গান করতেন? এই লোকগানই করতেন? আমি যখন প্রথম স্টেজে গান করি তখন রূপবান যাত্রা সিনেমার একটা গান ছিল, এই গানটা দুঃখ যে মনের মাঝে আনিল যারা, এটা দিয়ে আমার জীবনে আমি প্রথম গান শুরু করি। এখন কি গাওয়া হয় গানটা? না, এখন গানটা অনেকদিন করি না। আর বিউটি? আমি গানটা শুরু করেছি ক্লাস 5-এ যখন পড়ি, আমার গানের শুরু ক্লাস মানে ক্লাস 5-এ থাকতে। আচ্ছা, ওকে। তাহলে আলামিন, মানে ছোটবেলা থেকে যেহেতু স্টেজেই, তাই অবশ্যই পরিবারের পছন্দ ছিল নাকি? জি, পরিবারের ফুল সাপোর্ট ছিল আমার। আচ্ছা, পরিবার কেউ রয়েছে এরকম গানের? না, আমার পরিবারে কেউ গান করে না ওইরকম আর কি। গান করে না? সেখান থেকে কোনো সমস্যা হয়নি যে হঠাৎ গানের জগতে অন্য একটা জগৎ? না, সমস্যা হয়নি। আমি ছোটবেলা থেকে গান করতাম, তো এলাকার মানুষজনের অনেক উৎসাহ ছিল। আমাদের এলাকায় আশেপাশে কোনো প্রোগ্রাম হলে তখন আমাকে ডেকে নিয়ে যেত আর কি, তখন থেকে এইভাবে গান করা আর কি। আর বিউটি? আমার পরিবারের পছন্দ ছিল গান করা, কিন্তু আমার নানু, উনি ছিলেন মৌলভী টাইপের একজন মানুষ, সেখান থেকে নানুর কারণে একটা সময় আমার গান প্রায় বন্ধ হয়ে গেছিল। এরপরে আমার গানের উস্তাদজি শ্রদ্ধেয় আলী আক্কাস, উনি বলেছিলেন যে না, ওর গান বন্ধ করে দিও না। ও আমি মানে ওর ভিতরে অন্যরকম একটা কিছু দেখি, ও অনেক ভবিষ্যতে অনেক ভালো করবে, সেখান থেকে ওর গান বন্ধ করো না। যদি এরকম হয়, উনি এটাও বলেছিলেন যে যদি এরকম হয় যে আপনার ফ্যামিলি থেকে ওর গান করলে সমস্যা, তাহলে ওকে আমার মেয়ে হিসেবে আমাকে দিয়ে দাও। তো এরপরে অবশ্যই আব্বু আম্মুর অনেক, যেহেতু আমি গ্রামের মেয়ে, আব্বু আম্মুর অনেক কথা, গ্রামের মানুষ তো গানটা ওই রকম ভালোভাবে দেখে না বা নেয় না, সেখান থেকে আব্বু আম্মুকে আমি মানে স্যালুট করি যে ওনারা আমার পাশে ছিলেন মানে গানের প্রতি। আর বেসিক্যালি আমার আব্বু মানে অনেক ছোটবেলা থেকে গান করে, আব্বুর গানের ইয়ে থেকেই আব্বু মানে চাইতেন যে আমি গানটা করি। আর আলামের তো একটু বড় বয়সে, ক্লাস 5-এ থাকতে না প্রথম গান করার? আমার গানের স্কুলে আর কি সিনিয়র স্টুডেন্ট আর কি, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, ও গানের স্কুলে সিনিয়র? আচ্ছা, ব্যক্তিগত জীবনে না? তো ব্যক্তিগত জীবনে না। তো প্রথম স্টেজে কখন গান গাও? আমি প্রথম স্টেজে গান করেছি, গান শিখা ক্লাস 5-এ যখন শুরু করছি তখন আমার বয়স 10 বছর বয়স। আমি গান প্রথম স্টেজে গান করেছি। প্রথম কোন গানটা করেছিলেন, খেয়াল আছে? আমি প্রথমে একটু এই মানে তখন তো একটু ছোট, গান করতাম অনেক মজার মজার, বরিশাল অঞ্চলের একটা ইয়ে গান ছিল, বরিশালের আমরা ঢিলা ঢালা চামড়া, এই গানটা আমি, আর এই গানটা অনেক ওই সময় আমাদের এলাকায় এই গানটা আমি যখন প্রথম করেছিলাম অনেক জনপ্রিয় ছিল। তারপর দেখা যায় তো যে কোনো শো হলে আমাকে ডাকছে ওই গানটা গাইতে হবে, যে বরিশালের আমরা ঢিলা ঢালা চামড়া গানটা করো। তো আলামিনের মতো কি আপনারও কি এখন আর ওই গানটা করা হয় না এমন কিছু? আমি গানটা করি না, কিন্তু গানটাকে অনেক ভালোবাসি। ভালোবাসি? আচ্ছা, চমৎকার অ্যান্সার ছিল আলামিন। প্রথম কোন থাকে না যে এখন তো অনেক বছর ধরে গান গাওয়া হচ্ছে, লোকগান গাওয়া হচ্ছে, থাকে না যে প্রথম ওই গানটা শুনে আমার মনে হয়েছিল যে আমি লোকগানে গাইব, বা আমার জন্ম হয়েছে লোকগান গাওয়ার জন্য, এমন কোনো গান রয়েছে? সত্যি কথা বলতে কি, যখন প্রথম ক্লোজ আপ 1 হয় 2006-এ, তখন ওইখানে সর্বনাশা পদ্মা নদী, আমি কেমন করে পত্র লিখি, এইগুলো গান তখন আর কি অনেক জনপ্রিয়তা লাভ করেছিল আর কি। তখনই আমার ইচ্ছা ছিল যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করবো বা, আর আমি যখন গান শেখা শুরু করি তখন ওস্তাদ আলী আক্কাস স্যার,
উনি শেখাতেন আর কি, লোকগানই শেখাতেন। তো সেই সূত্রে গানের আগে আমি আসিফের গান করতাম, নকল গলায় গান করতাম আমি। জি, আর যখন গানের স্কুলে গান শেখা শুরু করি তখন ওস্তাদজি বললেন যে না, এইভাবে গান করা যাবে না, তোমার মৌলিকতা থাকতে হবে গলার মধ্যে। তো তারপর নিজের প্যাটার্নটা আর কি চেঞ্জ করে ফেলি। পুরো তো চেঞ্জ তাহলে, আসিফের গানের ভয়েস থেকে কপি করে এখন তো পুরো লোক গানে। আচ্ছা, তো আমি লোক সামলাতে পারছি না যে এর মধ্যে যে কোনো একটা পছন্দের, শুরুর দিকে পছন্দের একটা গান যেটা থেকে আপনি আপনি নাড়া পেয়েছেন যে আমি ফোক গান করতে চাই, এমন একটা গান শুনতে চাই। আমি লালন সাইজির একটা গান করছি, এটা আমার খুব পছন্দের গান, চেষ্টা করছি। বাড়ির পাশে আর শ্রীনগর, শ্বেথা পড় শিব সত করে আমি একদিন না, দেখিলাম তারে পাশে আর শ্রীনগর, শ্বেথা পড় শিব সত করে ঘর, পড় শিব সত করে আমি একদিন না, দেখিলাম তারে। গিরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, গিরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্চা করি দেখব তারে, বাঞ্চা করি দেখব তারে, কেমনে শেথা যাই রে আমি, কেমনে শেথা যাই রে আমি একদিন না, দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছুঁত, জমজাত না সকল যেত দূরে, সে আর লালন এখানে রয়, সে আর লালন এখানে রয়, লক্ষ যোজন ফাঁকরে তবু, লক্ষ যোজন ফাঁকরে আমি একদিন না, দেখিলাম তারে। বাড়ি
আসে আর শিনো গো সে থাপড় শিব সত করে আমি একদিন না দেখিলাম তারে বিটি একই প্রশ্ন যে প্রথম সময়কার কোন গান দেখে প্রথম মনে হয়েছিল যে আমি লোকগানের দিকেই ওই পথেই যাব ওই লোকগানকে বেছে নেব নিজের গানের জায়গা হিসেবে আমি শাব্দুল করিমের একটি গান প্রাণবন্ধু আর শীতে সখী গো সখী আর কতদিন বাকি শুনি আমরা হ্যাঁ চাতক পাখির মতো হই আমি আশাই চেয়ে থাকি গো চাতক পাখির মতো হই আমি আশাই চেয়ে থাকি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি চাতক পাখির মতো হই আমি আশাই চেয়ে থাকি গো চাতক পাখির মতো হই আমি আশাই চেয়ে থাকি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি ভালোবেসে দুঃখ দেওয়া গো সখী ভালো হলো নাকি ভালোবেসে দুঃখ দেওয়া গো সখী ভালো হলো নাকি পাগল মনি রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো পাগল মনি রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি করিম বলে দয়া হলে আসবে প্রাণ পাখি গো করিম বলে দয়া হলে আসবে প্রাণ পাখি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি চাতক পাখির মতো আমি আশাই চেয়ে থাকি গো
কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি। আচ্ছা দুজনেই বলছিলেন যে দুজনেই রাজশাহী মানে রাজশাহী এবং বেশ প্রত্যন্ত অঞ্চল থেকে, একজন বলেন প্রায় 40-45 কিলোমিটার দূরে, প্রায় 20-25 কিলোমিটার দূরে, তো সেখান থেকে তো এই লোকগান নিয়ে এই লোকালয়ে আসার চিন্তা কবে হলো যে মানুষের মাঝখানে যাব, শুধু রাজশাহীতে না বাংলাদেশে ছড়িয়ে পড়ব, এই চিন্তাটা কখন আসলো? আসলে গান শিখতে শিখতে মানুষেরও মানে প্রোগ্রামে যখন গান করতাম তখন অনেক উৎসাহ পেতাম, তো এইভাবে আর কি উৎসাহটা বাড়তে থাকে দিনে দিনে, আর গান শেখার মাধ্যমে আর কি এটা মনের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে যে প্রফেশনালি গান করব। আচ্ছা, সেটা কি তখনই প্ল্যান ছিল যে প্রফেশনালি গান করবে? শুরুর দিকে এরকম ছিল না আর কি, তারপর আস্তে 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 একটা রিয়েলিটি শোর মাধ্যমে যেহেতু একটা প্ল্যাটফর্মও পেলাম। হ্যাঁ, তো এই রিয়েলিটি শো নিয়ে জানতে চাইবো, আগে বিউটির কাছে কে আগে গিয়েছিল রিয়েলিটি শোতে? রিয়েলিটি শোতে আগে গিয়েছিল। ওকে, তো ওটাতে যাওয়ার মানে চিন্তা আপনার কেন, ওই যে গ্রাম বাংলা থেকে ছড়িয়ে পড়া বাংলাদেশে সবার কাছে নিজের গান শোনানো, নাকি অভিজ্ঞতা, এটা প্ল্যাটফর্ম কি ছিল? আসলে গান শিখতাম, গান করি, সেখান থেকে এর আগেও অনেক রিয়েলিটি শো মানে হয়েছে দেখেছি, মানে এই দেখে দেখে মনে হতো যে টেলিভিশনে দেখি অনেকে গান করছে, তখন মানে মনের ভিতরে একটা আগ্রহ হতো যে আমি যদি ওই জায়গায় যেতে পারতাম, গান করতে পারতাম। এই আগ্রহ থেকে যখন আমাদের মাছরাঙা থেকে এই রিয়েলিটি শো এর ইয়েটা হয়, তখন নাটোরের একটা ভাইয়া, ওনার নাম রতন, উনি প্রথম আমাকে ফোন দিয়ে, আমি এভাবে কখনো মানে করা হয় না এর আগে কখনো, তো উনি ফোন দিয়ে বলেছিলেন যে এরকম একটা রিয়েলিটি শো হচ্ছে আর তুমি তো ফোক মোটামুটি ভালো গাও, এখানে আসো, তুমি ভালো করবে আমার বিশ্বাস। সেখান থেকেই মানে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা, আস্তে আস্তে এখানে আসা। আচ্ছা, আর আলামিনা কি অনুপ্রেরণা কি ওর কাছ থেকে পাওয়া নাকি আরও অন্যদের কাছ থেকে পাওয়া? আমি আসলে রিয়েলিটি শোতে এর আগেও বেশ কয়েকটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম, পাওয়ার ভয়েসে অডিশন দিয়েছিলাম, তারপরে রেকর্ডিং রাউন্ড পর্যন্ত এসেছিলাম, তারপরে মাছরাঙা টেলিভিশনে দেশের একটা গানের কম্পিটিশন হয়েছিল, ওটাতে সেরা দশে ছিলাম, তো বেশ কয়েকটা রিয়েলিটি শো করেছি, আর আমি ক্লোজ আপ ওয়ান দেখে আসলে উদ্ভূত হওয়া আমার। ওকে, ক্লোজ আপ ওয়ান মনে হতে কে থেকে গেছিল, তো ওই রিয়েলিটি শোতে এসে মানে পরিবর্তনটা কি হয়েছে নিজের মধ্যে? এখান থেকে অনেক নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আর কি, আচ্ছা, তো থাকে না যে কয়েকটা রাউন্ডে অনেকগুলো গান তো গাইতে হয়েছে নিশ্চয়ই, তো থাকে না এর মধ্যে সবচেয়ে বেশি কোন গানটা ছিল যে এই গানটা আমার বিচারকরা বা দর্শকরা বেশি পছন্দ করেছে বা নিজেও খুব স্যাটিসফাইড ছিলেন যে আমার পারফরমেন্স ভালো হয়েছিল, কোন গানটা ছিল? এটা রাধারমণ দত্তের একটা গান ছিল আর কি, আমি যার কারণে বৃন্দাবনের শুল কান্দিয়া সদাই বেড়াই। রিয়েলিটি শো গানটা শুনবো তো, গানটা হ্যাঁ শো শোনানো যায় আর কি, শুনি তাহলে। অত আপনার যদি পছন্দ থাকে যে ওই শো থেকে আপনার নিজে খুব পছন্দের কোনো গান যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খুব ভালো পারফর্ম করেছিলেন এমন কোনো গান? এই গানটাতে আসলে রিয়েলিটি শোতে হয় কি যে অনেক সময় গান অথরিটি থেকে পছন্দ করে দেওয়া হয় আর কি, তো আমি একটা গানই আমার পছন্দে গাইতে পেরেছিলাম এবং এই গানটাতে ভয়েস অফ দ্য ডে হয়েছিলাম আর কি। কোনটা? কোমলিনী রায়, যে গানটার কথা আমি বললাম রাধারমণ দত্তের আগে, শুনি তাহলে। হই আমি যার কারণে বৃন্দাবনের শুভ কান্দিয়া সদাই বেড়া বলো 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 চাই সুবল, বলো 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 চাই
চমৎকার চমৎকার। আচ্ছা বিটিনিশি বুঝতে পারছে তার জন্য কি প্রশ্নটা অপেক্ষা করছে এখন, বা গানটা শুনবো, তবে তার আগে জানতে চাই যে অভিজ্ঞতা কেমন ছিল সেটাতে। একটা সবাই তো যে কোনো রিয়েলিটির সাথে যাও মানে কি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, প্লাস হচ্ছে একটা এক্সপেকটেশন নিয়ে যায় আমি এতদূর পর্যন্ত যেতে চাই বা এতটুকুতে গেলে আমি স্যাটিসফাইড হবো, কী প্ল্যান ছিল বা সেটি পূরণ ফুলফিল হয়েছিল কি না? যখন আসি বাউলিয়ানায় ক্যাম্পে আমরা 60 জন ছিলাম, তো ওইখানে দেখা যায় যে বিভিন্ন বয়সের, মানে একটা বৃদ্ধ লোক ছিলেন, ওনার বয়স সম্ভবত 72 বছর ছিল, আরো মানে ওইরকম মানে চুল, ইয়া বড় বড় চুল, দাড়ি, এটা সেটা দেখে আমি তো মানে ওইভাবে কখনো এরকম ইয়েতে আসে না এরকম জায়গায়, তো দেখে আমি প্রথমে ভাবতাম যে না আমাকে দিয়ে হবে না, আমি এখান থেকে চলে যাব, মানে খুব ভয় পেতাম। পরে আমি যখন আমার প্রথম রাউন্ডের গান যখন আমাদের মানে রিহার্সাল করানো হতো প্র্যাকটিসের, তো গান শোনার পরে আমাদের ওইখানে একটা ভাইয়া ছিলেন ইমন নাম, উনি ভাইয়া বলতেন যে মানে আমি একটু অন্যরকম থাকতাম, মানে ভয়ে ভয়ে একটু একা, মানে কারোর সাথে অত সহজে মিশতে পারি না, একটু অন্যরকম। পরে ভাইয়া আমাকে বলতেন যে তুমি এরকম কেন, মানে ভয় পাচ্ছ কেন, তুমি ভালো করবা, নিজের মধ্যে একটু ইয়ে রাখো, মানে কনফিডেন্টলি তুমি গান করবা, তুমি মানে তোমার ভয়েসটা আমার খুব ভালো লেগেছে, তুমি অবশ্যই ভালো করবা। এই ধরনের কারো অনুপ্রেরণা দরকার হয় কিন্তু, ইন হাউস অনুপ্রেরণা দরকার হয়। এরপর থেকে উনি সম্ভবত আমাদের প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন, সম্ভবত ডিরেক্টর না, আচ্ছা যাই হোক ছিলেন, তো ওনার মানে এই যে প্রেরণাটা উৎসাহ এটাতে আমার মধ্যে অন্যরকম একটা স্পিড কাজ করতো যে না উনি যখন এত ভালো একটা কথা বলেছেন আমার অবশ্যই মানে পারতে হবে। আর আমি যেদিন আসি ক্যাম্পে যখন আসি তখন আমার আব্বু মানে খুব কেঁদেছিলেন, মানে অনেক কথা গান হবে না, গান করা যাবে না, এটা সেটা সব কিছু বাধা পেরিয়ে মানে আব্বু আমার পাশে ছিলেন, তো সেখান থেকে জি খুশিতে কান্না করছিলেন যে সবাই মানে এরকম নজরে তোমাকে দেখতো, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আমি চাই যে তুমি ওইখান থেকে ভালো কিছু করে বের হয়ে আসো। তো এই কথাগুলো বাবার কান্না এগুলো আমার মধ্যে কাজ করতো, সবকিছু অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তো এই অনুপ্রেরণা থেকে যেই সবচেয়ে পছন্দের গানটা সেটা শুনবো আমরা, তবে একটা ছোট্ট একটা ব্রেকের পরে। দর্শক, এই দুজন লোকগানের শিল্পীর সাথে আমরা আরও কথা বলবো, আরও গান শুনবো, তবে ছোট্ট একটা ব্রেকের পরে। সে পর্যন্ত চোখ রাখুন বাংলা ভিশনে পর্দায়। মনে রাধার হরা চা সেই দয়াল চা, আর কত দিনে দেখব তারে, দেখব তারে। এ আমায় পাঠালো এই ভাবনগরে, এ আমায় পাঠালো এই ভাবনগরে, মনের আধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ, আধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ, আর কত দিনে দেখব তারে, দেখব তারে। কে আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে। মন ফুলে পুঁজিব কি
আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে, মনের আধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ, আধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ, আর কত দিনে দেখব তারে দেখব তারে, কে আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে। চমৎকার চমৎকার। আচ্ছা কেমন লাগে যে দুজন একসাথে গান করেন, একজন বাজাচ্ছে একজন গান করছেন, দুজনেই দুজনে পছন্দিত যন্ত্র নিয়ে বাজাচ্ছেন, কেমন লাগে এই ফিলিংসগুলো? মানে সবাই তো এরকম থাকে না যে মানে একই পরিবারে, মানে যেটা অনেকে দর্শক জানে না যে আপনার ব্যক্তিগত জীবনে হাজব্যান্ড ওয়াইফ, সো একসাথে বাজাচ্ছেন, এই ব্যাপারটা কেমন লাগে? এটা একটু আমি বলি, যখন একসাথে বসি গান নিয়ে দুজনে গান করি, দেখা যায় যে ওর ভালো লাগছে আমার, তারপরে আমি ওর ভুল ধরবো, এটা একটা আমার অভ্যাস। আর আমি মানে জানি না ভালো গাই কি না, কিন্তু ও কখনোই আমাকে বলে না যে তুমি ভালো গাও, বলবে তোমার এটা হয়েছে, তোমার এই জায়গাটা লাগছে না, তোমার ওই সমস্যা এই সমস্যা, এটা নিয়ে দুজনের মধ্যে একটু আমার কাছে মনে হয় যে মানে ভালো লাগার ব্যাপারটা দর্শকরাই বলবে, কারণ আলটিমেটলি যে একদম টিউন করা ইয়েটা তো ভয়েসটা দর্শকই শুনবে, সো খুদ ধরিয়ে দেওয়ার তো ঘরের মানুষই ধরিয়ে দেবে, যদি সে একই গানের মানুষ যেহেতু, সো এই সুযোগটা তো সবাই পায় না, সুযোগটা রয়ে গেছে আর কি। ব্যক্তি মানে দেখে কিন্তু ওকে খুব লাজুক মনে হয়, আমি জানি না আসলে সে কেমন। আলামিন, তো এই যে রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসে, তারপর তো অ্যালবাম করা হয়েছে, অ্যালবামের তো মিক্স কাজ করা হয়েছে। আচ্ছা, তো থাকে না যে প্রত্যেকটা মানুষেরই একটা রিয়েলিটি শো থেকে বের হয়ে আসলে একটা এক্সপেকটেশন থাকে যে আমি লাইফে এরকম একটা পরিবর্তন আসবে, যেটা আপনি বারবার বলছেন ক্লোজ আপ অনের কথা টানছেন সেজন্যে, তো এরকম কোনো পরিবর্তন কি মানে আসনেরও পরিবর্তন কি হয়েছে? এখান থেকে আমাদের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে এবং আগের তুলনায় অনেক ভালো আছি এই এই সেটে বসেছেন, এটা তো একটা অবশ্যই সুযোগের একটা অংশ। আচ্ছা ওকে, তো এখন একটা গান শুনবো, কোন গানটা শুনবো পছন্দের? আমি শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের একটা গান করছি, খুব দারুণ একটা গান। এটা আমাদের আসলে লোকগানগুলোর বা বাউল গান বলবো আমি, বাউল গানগুলো আমাদের দারুণ জীবনবোধের গান, একেবারে বাস্তবিক কথা নিয়ে। আচ্ছা, তো এরকম একটা কথা নিয়ে গান চেষ্টা করছি। একদিন খাঁচা ছাইড়া পাখি উইড়া ফাঁকি দিয়া যাইব রে, একদিন খাঁচা ছাইড়া পাখি উইড়া ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মন রে, আর না তোমার খবর কেউ লইব রে, একদিন খাঁচা ছাইড়া পাখি উইড়া ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইড়া পাখি উইড়া ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মন রে, আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে সে ছিলে হইয়া পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী, পরবাসে সে ছিলে হইয়া পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী, অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, জানিতে চাইবে না কেহ তোমার কি বেহাল, তোমার এই দুনিয়ার এই মালামাল
চির কালকে খাইব রে এই দুনিয়ার এই মালামাল চির কালকে খাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মনু রে আর না তোমার খবর কেউ লইব রে চমৎকার। এই একটু আগে গানের আগে বিউটি বলছিল যে আপনি কখনো তার গানের প্রশংসা করেন না, হ্যাঁ সবসময় খুঁতখুলে থাকেন, আজকে কিন্তু সুযোগ এই লাইভ একদম লাইভ প্রোগ্রামে বলুন তো আপনার স্ত্রী এবং সঙ্গীত শিল্পী হ্যাঁ বিউটির গুণ কী রয়েছে যে গানের জন্য তার গান মানুষ পছন্দ করবে ভালো লাগে? সত্যি কথা বলতে কি ওর গলার রেঞ্জটা অনেক দারুণ আর কি, ভেরি ট্রু ভেরি ট্রু, এবং এই কারণেই ওর গান খুবই ভালো লাগে এবং ন্যাচারাল মনে হয়। আচ্ছা, ও শফিক মন্ডল ওস্তাদের কাছে আমরা যখন গান শিখতাম তখন ওর ব্যাপারে বলতো, ও একদিন গানের ক্লাসে আসেনি তো আমাকে বলতেছে যে আলামিন ওর ব্যাপারে একটু খুব কেয়ার থাকিস বা ওর প্রতি একটু যত্ন নিস, ওর গলাটা আসলে যেমন ওর গলা শুনলে আমার বা ওর গান শুনলে আমার কিছু কিছু অসুখ ভালো হয়ে যায়। বাহ, আমি এই ফাঁকে একটু ধন্যবাদ দিয়ে নিই যে আজকে এর মাধ্যমে আমি একটা মানে ওর মুখ থেকে একটা সত্য কথা শুনতে পারলাম, ধন্যবাদ, আমার দরকার ছিল, আমার পাওয়া দরকার ছিল। আচ্ছা, এমন কোন গান রয়েছে যেহেতু ওর গলার রেঞ্জ ভালো বললেন তো থাকে না যেরকম খুব পছন্দের গান যেটা আপনার নিজে শুনতে ইচ্ছা করে ওর কাছে? ওর অনেক গানই আসলে ভালো লাগে আমার, তো ধরেন এখন লাইভে রিকোয়েস্ট করছেন, আপনি নিজে রিকোয়েস্ট করছেন, ওকে কোন গানের জন্য অনুরোধ করবেন? মধুর মধুর কথা কে একটা গান আছে, এটা আমার খুব ভালো লাগে। আছে কি শুনবো আমরা? অবশ্যই শুনি। আর এই গানটা আমি মানে রিয়েলিটি শোর প্রথম রাউন্ডে এই গানটি করেছিলাম। শুনি। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল আমার, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল আমার, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। হাই রেঞ্জে রয়েছে না, এই জন্য পছন্দ খুব। আচ্ছা, এই যে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চল থেকে লোকগান নিয়ে এই লোকালে আসা গান ছড়িয়ে দেবার জন্য, তারপর থাকে না যে প্রত্যেকটা মানুষের লাইফে তো তাদের ক্যারিয়ার নিয়ে তাদের একটা প্ল্যান থাকে, তো গান নিয়ে
মানে কি প্ল্যান রয়েছে? অনেক লম্বা প্ল্যান দেখেন নাকি আপাতত যেভাবে চলছে চলুক গান গাইছি এরকম? আসলে এখন তো কম্পিটিশনের সময়, অনেক ভালো ভালো শিল্পী আমাদের দেশে আছে, তো আমাদের দেশের সুযোগটা আসলে আমি বলবো যে সুযোগটা একটু তুলনামূলকভাবে কম আমি মনে করি। তো টিকে থাকার জন্য আসলে অনেক যুদ্ধ করতে হবে, আমি যদি গান নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে অনেক কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে এবং লেগে থাকতে হবে আমি বলবো। মানে মনের সাথকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা আসলে অনেক মানে মানে অনেক স্ট্রাগল করতেই হয়, আসলে কষ্ট করতেই হয়। হ্যাঁ, তো আমারও মনে হয় যে এটাই, যে দেখি যতদিন বেঁচে আছি চেষ্টা করতে থাকি। আর একটা মৌলিক গান আসলে থাকা অনেক জরুরি একটা ব্যাপার, যে এক একটা অনেক ভালো ভালো শিল্পীর তো অনেক অনেক গান আছে আমাদের দেশে, যারা একটার অপেক্ষায় আছেন। আপাতত একটার অপেক্ষায় আছে, তারপরে বারুক, তারপরে ভিটরি কি তাই? জি জি, যদি একটা মৌলিক গান থাকে, দেখা যায় যে একটা মৌলিক গানেই একটা মানে শিল্পীকে অনেকদিন বাঁচিয়ে রাখে, অনেক বহু বছর বাঁচিয়ে রাখে। আচ্ছা, দুজনের একসাথে গান করা হয়? দুজনে একসাথে গান আসলে লোকগান করা হয় না, বেসিক্যালি করা হয় না আর কি। আমার মনে হয় যাবে, আমরা আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে একটা আমরা একটা শুনতে শুনতে বিদায় নেব। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। গান নিয়ে, লোকগান নিয়ে আপনারা দেশ বিদেশ বহু জায়গায় এগিয়ে যান, বাংলা লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরুন, এই কামনা করি। বিউটি আলামিন, ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। তো আপনারা একটু ডিসাইড করুন কোন গানটা শোনাবেন আমাদেরকে, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের সকালবেলা রোদ্দুর অনুষ্ঠান। আজকের মতো আমি সাইম নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী কোন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন বাংলা ভিশনের সাথেই। কোন শুনবো আমরা? আমরা দুজন মিলে একটা গান চেষ্টা করছি, খুব জনপ্রিয় গান, ইন্দুবালাগো। এটা কথা লিখেছেন শ্রদ্ধেয় দেলোয়ার আর্যদাস শরীফ এবং সুর করেছেন প্লাবন কুরেশি। শুনি। ইন্দুবালাগো তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কারুঠোনে পড়ো ঝরিয়া। ইন্দুবালাগো তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কারুঠোনে পড়ো ঝরিয়া। কাশে থাকো, জোছনা কারে মাখো, কারুঠোনে পড়ো ঝরিয়া। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। সুখের পক্ষী ঘুমুর কইরা নাচে, অন্তর কাটে।
নদীর ডালে দুঃখের পক্ষী ঘুঙুর পয়রা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, কারু ঠোনে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো।